সিবিআই তদন্তের জন্য নিয়োগের নথি চাইল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ শুক্রবার এই সংক্রান্ত একটা বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে তারা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করেছেন সেক্রেটারি সুব্রত ঘোষ বিজ্ঞপ্তিটির জারি করা হয়েছে জেলার শিক্ষা আধিকারিকদের উদ্দেশ্যে অর্থাৎ ডিআইদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেখানে এটাই বলা হয়েছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগ হওয়া শিক্ষকদের যাবতীয় তথ্য জানাতে হবে সেটাও একটা সময় বেঁধে দেওয়া হয়েছে আগামী সোমবারের মধ্যেই ডিআইদের কিভাবে এই তথ্য জানাতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে চাকরিপ্রাপ্ত শিক্ষকদের নাম রোল নাম্বার চাকরি প্রার্থীর মেমো নাম্বার নিয়োগপত্র এবং চাকরিতে যোগদানের দিনখনের উল্লেখ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিটার নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই তদন্তের জন্য এই তথ্য ও নথি তলব করেছে ডিআইদের থেকে এখানেও একটা ট্যুরিস্ট আছে শুধুমাত্র চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য দিতে হবে এমনটা নয় চাকরি পেয়ে চাকরিতে যোগদান না করা চাকরি প্রার্থীদেরও তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে এক্ষেত্রে চাকরিতে যোগ না দেওয়া ব্যক্তির নাম রোল নাম্বার মেমো নম্বর নিয়োগপত্র এবং কোন স্কুলে কোন বিষয়ে শিক্ষকতার চাকরি পেয়েও যোগদান করেননি সেই বিষয়টির উল্লেখ করতে বলা হয়েছে তবে কোন বছরে চাকরি পাওয়া শিক্ষকদের তথ্য তলব করা হয়েছে তাও ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ না করায় একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হয়ে গেছে জানিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষক সংগঠনগুলো কারণ দু সালের পর থেকে বেশ কয়েকবার উচ্চ প্রাথমিকে নবম দশম একাদশ দ্বাদশ এই রকম শ্রেণীতে শিক্ষক নিয়োগ হয়েছিল তাই স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে কোন বছরের শিক্ষক নিয়োগে তথ্য জানতে চেয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আর কোন বছরের নিয়োগের নথিই বা তুলে দেওয়া হবে সিবিআই হাতে এই দুটো প্রশ্ন কিন্তু জাগছে এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির স্বপন মণ্ডল তিনি বলছেন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের জন্য এই নথি তলব করা হয়েছে তাতেই স্পষ্ট যে রাজ্য সরকারের কোন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই স্বচ্ছতা ছিল না তবে এই বক্তব্যের পাল্টা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় বলছেন শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত করছে সিবিআই সেই তদন্তে যখন রাজ্য সরকার সব সহযোগিতা করছে তখন বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলে ঘোলা ঝলে মাছ ধরতে চাইছেন বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত এই জায়গায় এর প্রপার পরবর্তী আপডেট পেতে গেলে আপনাকে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে আর এই বিষয়ে আপনার কি মতামত আপনি কি অনুমান করছেন কমেন্ট করুন কমেন্ট বক্সে